তুমি যাই করবে না লোককে জিজ্ঞাসা করে নেবে আগে প্রাইস, ঠিক আছে? তুমি যদি একটা ছোট্ট মানে যাই খাও যাই খাও যাই যাই কিছু করো, ঠিক আছে, জিজ্ঞাসা করে করবে, নাহলে পুরো ফেজে যাবে, পুরো ফেজে যাবে। মানে তুমি ওটা করার পরে বলবে ভাই এত টাকা লাগবে, এরকম এটা তুমি বাইরে এসো কার সাথে ভ্যাস করবে ভাই, জল চেষ্টা হয়েছে এখানে গায়ে জল আনতে যাবো সেটারও ভয় লাগছে যে জলের টাকা কত নেবে ভাই, এক লিটার জল মনে হয় 60-70 টাকা নিয়ে নেবে ভাই, এত ঠান্ডার মধ্যে এরা চান করছে কিভাবে বস? বাপ রে বাপ। বাট এরকম যদি রুমের বাইরে সারা রাত লাইট জ্বলে তাহলে তো ভূতই মনে হবে না। দেখো কন্টিনিউ। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম গৌরীকুণ্ড। বাপ রে বাপ, এখানে জিনিসের এত দাম না গাইজ, মানে সবাই বলে না এপ্রিল মাসে যাও, জুন মাসে যাও, মে মাসে যাও, সব ইউটিউব ব্লগগুলো বলে না সব বেকার। মানে এখানে 6 মাস খোলা থাকে, 6 মাসই এরকম মানে টাকা নিয়ে নেয়, ঠিক আছে? আমরা বাইরে নিচে গিয়ে ভাবলো মাথা ব্যথা ব্যথা করছে, সোনপুরাক থেকে এলাম, ঠিক আছে, সারাদিন ট্রাভেল করেছি প্রায় 12-13 ঘন্টা, একটু চা খাই চা খাই, ঠিক আছে, দু ভাই মিলে চা খাচ্ছি, বেশ সুন্দরভাবে খেলাম চাটা, কিন্তু হেভি মানে খাতিরদারি করে বানালো, বেশ চুমুক টুমুক দেওয়া হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে, লাস্টের চুমুকটা দিতে গিয়ে বললাম যে কাকু কত হয়েছে তাহলে, বলছে 80 টাকা। বললাম 80 টাকা কিসের? বলছে 40 টাকা করে চা। আমরা বাপ রে বাপ, মানে চা 40 টাকার চা, এমন চা না মানে সে দুধে জল মেশাই তো আমরাও, ঠিক আছে, এখানে সে 1% হচ্ছে দুধ আর বাকি হচ্ছে 99% হচ্ছে তোমার জল, ঠিক আছে, এরকম ব্যাপার একটা, শুধু কালারটা ছিল আর মিষ্টি দিয়েছিল বেশি। মানে এখানে এলে ভাই 50টা জায়গায় ঘুরবে যদি কেউ বাজেট ট্রিপ করতে যাও, ঠিক আছে, সবাই এসে দেখো টাকা কত খরচা করলে সেটা বড় কথা নয়, ঠিক আছে, টাকা সবারই আছে, ঠিক আছে, আমিও একটা রুমে 2000 টাকা দিয়ে একদিন থাকতেই পারি, কিন্তু কথা হচ্ছে তুমি কম বাজেটের মধ্যে কতটা ঘুরতে পারলে সেটা হচ্ছে বড় কথা। আর এখানে কম বাজেটের মধ্যে ঘোরাটা মানে কম বাজেটের মধ্যে যদি তুমি ঘুরতে যাও তাহলে তোমাকে প্রায় মিনিমাম 1.5 ঘন্টা এই গৌরীকুণ্ডের মধ্যে রাউন্ড মারতে হবে, তারপরেই তুমি একটা, তাও আবার মানে কনভিন্স করে, আমাদের রুমটা ছিল 3500 টাকা, এই হচ্ছে রুম, ঠিক আছে, রুমের কোয়ালিটি তো দেখেই বুঝতে পারছো কী রুম এটা, এই বাথরুমের ডোর অটোমেটিক খুলে যাচ্ছে, কোনো সিটকানি ফিটকানি নেই, মানে হাগু যখন তুমি করবে বালতিতে জল ভরে তোমাকে ওই বালতির জলটা তোমাকে ঠেসিয়ে রাখতে হবে বাথরুমে, নাহলে বাথরুম খুলে নেবে, মানে অটোমেটিক খুলে যাবে, ঠিক আছে। তো এরকম একটা রুম পেয়েছি, এটার প্রাইস বললো 3500 টাকা, হাতে পায়ে ধরার মতো অবস্থা, ঠিক আছে, সে মুখটা ইনোসেন্ট করে কাঁদো কাঁদো হয়ে প্লিজ 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 নিয়ে নাও, স্টুডেন্ট বলে, ঠিক আছে, 500 টাকা কম করলো, 3000 টাকা, তাও মানে 5-6-30, ঠিক আছে, 600 টাকা পার রেট, আর ভারত সেবাশ্রমে ছিলাম 250 টাকা পার রেট, তাই না, 200 টাকা পার রেট, আর ওখানে রুমটা টোটালি 5-স্টারের একটা মানে রুম, 5-স্টার না হলো ভাই 3-স্টার তো হবেই ভাই, খুবই সুন্দর, ঠিক আছে, এই ভাই কপিরাইট চলে আসবে, তো 3-স্টারের মতো রুমে নিয়েছিল আমাদের 1000 টাকাতে প্লাস এসি, এত সুন্দর রুম, এত বড় রুম, কমফোর্টেবল একটা, বাট এখানে মানে পুরো বাকবাস বাকবাস এই জায়গাটাতে, মানে তুমি যদি তুমি যাই করবে না লোককে জিজ্ঞাসা করে নেবে আগে প্রাইস, ঠিক আছে, তুমি যদি একটা ছোট্ট মানে যাই খাও যাই খাও যাই যাই কিছু করো, ঠিক আছে, জিজ্ঞাসা করে করবে, নাহলে পুরো ফেজে যাবে, পুরো ফেজে যাবে। মানে তুমি ওটা করার পরে বলবে ভাই এত টাকা লাগবে, এরকম এটা তুমি বাইরে এসো কার সাথে ভ্যাস করবে ভাই, মারামারি থোড়ি করবে, মারধর তুমি নিজেই খেয়ে যাবে, কারণ পাহাড়ি এলাকা ওদের গায়ের জোর প্রচুর ভাই, আর গায়ের জোর থেকে মানে সে নিজের এলাকায় সবাই সেড, এরকম একটা ব্যাপার, কোথা থেকে এসছি ভাই মার কে খাবে ভাই, এখন অনেকটা পথ বাকি, কেদারনাথ কাল ভোরবেলায় বেরোচ্ছি আমরা, এখন খিদে পেয়েছে প্রচণ্ড, নিচে যাচ্ছি, দেখা যাক কী খাবার পাওয়া যায়, আমার তো মনে হচ্ছে খাবার মোটামুটি ওই 20 টাকার প্লেটটা মোটামুটি 100 টাকা তো বলবে মিনিমাম, মানে যা অবস্থা দেখলাম আমি, তো দেখা যাক এখন নিচে গিয়ে কী পাওয়া যায় খাবার, গেটটা খুলছে না না, বাহ, আর এই তো বাইরে দেখতে পাচ্ছ মানে পুরো ভূতের ফিল ভাই, গৌরীকুণ্ড এসেছি, ঠিক আছে, ভোলেনাথের কাছে আছি, ঠিক আছে, বাট এরকম যদি রুমের বাইরে সারা রাত লাইট জ্বলে তাহলে তো ভূতই মনে হবে না। দেখো কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ টাটা, তোকে ভূতে দেওয়া ধরে ভাই, ও রুমে আবার একা থাকছে, লাগিয়ে দেবো বাড়িটা থেকে। হ্যাঁ কি অবস্থা ভাই, এই লাইটটা যা করছে পুরো ভূতের ফিল হচ্ছে আমার এবারে, আর এখানে মনে হয় এখানে মনে হয় এই ভাই এটা কি নদী বেরোচ্ছে, নর্মদা, এ এটা নর্মদা বেরোচ্ছে, এখানে একটা নদী বেরোচ্ছে, কি আওয়াজ শুনতে পাচ্ছ, মানে প্রচণ্ড লেভেলের সাউন্ড, আর এখনো অবধি কিন্তু কেদারনাথ থেকে যারা অলরেডি ঘুরে এসে গেছে তারা এখনো অবধি যাচ্ছে হেঁটে হেঁটে কন্টিনিউ, আর প্রচুর ভিড়, রাস্তাটা পুরোপুরি মানে টোটালি সেই সিমলা মানালির মল রোডের মতো ভিড়। হ্যাঁ কেন জলদি কেন খিদে পেয়েছে, খিদে না জল দিয়েছে, জল চেষ্টা হয়েছে এখানে গায়ে জল আনতে যাবো সেটারও ভয় লাগছে যে জলের টাকা কত নেবে ভাই, 1 লিটার জল মনে হয় 60-70 টাকা নিয়ে নেবে। ট্যাপ কল আছে দেখলি কোথায় আছে, ঠিক আছে দেখা দেখা যাক। এই হচ্ছে ভাই 3000 টাকার হোটেল,
বাপরে বাপ, পুরো 3,000 টাকা উসুল। সবাই বসে রয়েছে, এরা হয়তো ঘুরে চলে এসেছে, না রুম পাইনি কে এনে। মেনু কার্ড আছে, বা এখানেও মেনু কার্ড রয়েছে, দেখা যাক কি খাওয়া যায়। জিরা রাইস 120, রাইস খাবি না ইয়ে রুটি খাবি না ভাত খাবি সেটা বলা যায়। বা একটা জিনিস ভালো, এখানে থালির সিস্টেম আছে। গাইস অনেকদিন পরে হিন্দি পড়তে পারলাম, এখানে থালি রয়েছে, এটা আই থিঙ্ক ভেজ থালি। এখানে 4 রুটি, 1 সবজি, স্যালাড, চাউল, ডাল 150 টাকা করে, ঠিকই আছে নাকি? তাহলে তাহলে এটাই খাবি, 4 প্লেট লাগা দিয়েছে। সো গাইস থ্যাংক গড এখানে থালি পাওয়া গেছে, থালিতে 150 টাকা করে পার প্লেট, ঠিকই আছে 150 টাকা করে পার প্লেট। খাবারটা খেয়ে পুষিয়ে যায়, কারণ 4টা রুটি থাকে, ভাত থাকে, অনেকটাই খাবার পাওয়া যায়। সো এখন ওয়েট করতে হবে, কারণ পুরো হোটেলটাই মানে পুরো রেস্টুরেন্টটাই কিন্তু বুক রয়েছে, টোটালি খাবার খাচ্ছে সবাই। চলো ফাইনালি আমাদের খাবার এসে গেছে, আর এখানে রয়েছে ভাই রুটিগুলোর সাইজ হেভি আছে ভাই, পুরো তন্দুরি রুটি আছে, একটা সবজি, এখানে ডাল আছে, এখানে আরেকটা কিছু আছে, আর স্যালাড আছে। বেশ ভালো রুটি সাইজটা, ঠিক আছে বলবে, সুন্দর রুটি। বাইরে এখানে মানে পাহাড়ি এলাকা না, সবাই একটু দেখতে নেপালিদের মতো, আর এখানে সব থেকে মানে একই দেখতে, মানে কস্ট এত কস্ট নেওয়ার আরেকটা রিজন আছে, কারণ এখানে তো ধরো এপ্রিল মাস থেকে এই অক্টোবর নভেম্বর অক্টোবর অবধি মোটামুটি খোলা থাকে, তারপরে নভেম্বর থেকে কন্টিনিউ বন্ধ একদম আপ টু মার্চ মাস অবধি, ঠিক আছে। সো এতদিন যে বন্ধ থাকে না, ওটার টাকাটাই সব মাসে উসুল করে না, কারণ ওদেরও এটা মানে এইভাবেই ওদের জীবিকা নির্বাহ করে, বা এইভাবেই ওদের মোটামুটি সংসারটা চলে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই একটু মোটামুটি সব কিছুরই প্রাইস একটু হাই, বাট খাবার দাবার মোটামুটি এখানে যে খাবারটা দেখলাম, আমরা কোথায় খেয়েছিলাম লাস্ট, ওটা আসার সময় কোনো একটা জায়গায় খেয়েছিলাম না, বেশ থালি খেলাম না একটা, কোথায় গেছিলাম ওটা, গুপ্তকাশিতে না? আচ্ছা গুপ্তকাশিতে খেয়েছিলাম, ওখানে ভেজথালিতে মোটামুটি এরকমই প্রাইস নিয়েছিল, আর খাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল, তার সাথে ভাবলাম ভেজথালি খেয়ে নিই, কারণ বেকার মানে অন্য কিছু মানে পার্ট বাই পার্ট সবজি আলাদা, এই আলাদা, রুটি আলাদা, এইভাবে অর্ডার দিতে গেলে না প্রচুর টাকা পড়ে যাবে। গৌরীকুণ্ডে এসে যদি কেউ ফেসে যাও, এখানে এটিএম দাদা বসে রয়েছে, এই দাদাকে দাদার ফেসটা ভালো করে দেখে নাও, দাদাকে খুঁজে বের করে নেবে, টাকা জোগাড় করে দেবে একদম, তোমার কাছে যদি ক্যাশ নাও থাকে একদম 100% জোগাড় করে দেবে। আমরা ফার্স্ট নিয়ে গেলাম 5-6 হাজার টাকার মতো, আবার এখন নিচ্ছি 10,000 টাকার মতো, 100% জোগাড় করেই দেবে একদম। সো আমরা 4 জন তো খাবার খেলাম, বাট দেবাশিস রুমে আছে, ওর জন্য একটা সিঙ্গার নিলাম, 1 পিস সিঙ্গার দাম ভাই 20 টাকা, বাপরে বাপ এত দাম জিনিসের। সো এখন গৌরীকুণ্ডে এলাম, এটা হচ্ছে গৌরীকুণ্ড টেম্পল যেখানে আমরা আছি, আর এখানে কুকুরগুলো দেখো ভাই। আর সেকেন্ড কথা ভাই, এখানে এতটা লেভেলে ঠান্ডা, মানে খুব বেশি ঠান্ডা নেই, তাতেও অটোমেটিক অফ হয়ে যাচ্ছে 20% ব্যাটারিতে। এখানে গৌরীকুণ্ডে মানে গরম জল বেরোয় সেটাই দেখতে এলাম, এই সামনেই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, আই থিঙ্ক ওই জায়গাটা, পুরো অন্ধকার অন্ধকার, লাইটস খুব বেশি নেই। সো গোপ্রোর নাগড়া শুরু হয়ে গেছে, এমনি তো ব্যাটারি বেশি চার্জ যায় না, 3-4 ঘন্টার বেশি, তার উপর কী হচ্ছে মানে এখানে মাইনাসও হয়নি এখনও অবধি, তার মধ্যে 20% এসে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। আরে বাস এখানে ফ্রিতে জলও পাওয়া যাচ্ছে ভাই, দোকান থেকে কিনতে গেলে 20 টাকার জল 30 টাকা নিচ্ছে। আর এদিকে রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কারণ সামনেই যাচ্ছে, এটা নর্মদা না গঙ্গা? হ্যাঁ এটা কি নদী বুঝতে পারছি না, আই থিঙ্ক নর্মদা বা গঙ্গার মধ্যে কিছু একটা হবে। প্রচণ্ড সাউন্ড আর কন্টিনিউ জল মানে বয়েই যাচ্ছে, এত জল আসছে কোথা থেকে বল, কোথা থেকে আসছে ভাই এত জল? ওরে বাপরে, আরে ভাই আকাশে চাঁদ জাগে দেখো, সেই লাগছে, কিন্তু আকাশে মেঘও আছে তার সাথে সাথে, প্রচুর মেঘ দেখতেই পাচ্ছ, বৃষ্টি না নামিয়ে দেয় কাল থেকে। সো এখন আমরা কুণ্ড গৌরীকুণ্ডের যে গরম জল আছে, গরম কি বলতে হিন্দি মে গরম পানি, ও দেখনে যা রে হাম লোক, বহুত ঠান্ডা ভাই ইধার, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর প্রচুর। আর এখানে অনেকে টেন্টও রয়েছে এই সামনে দেখতে পাচ্ছ, টেন্ট ফেন্ট নিয়ে এসছে অনেকে। এইদিকে বেরোচ্ছে ভাই নদী, তার জন্য এত বেশি ওয়েদার ঠান্ডা, আর এদিকে জলটা ভাই এতটা লেভেলের গরম কি ভাব বেরোচ্ছে, সবাই স্নান করছে, পুরো গরম ভাব বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। ও ভাই এটা মজাই আলাদা এখানে চান করে, কিন্তু কিন্তু আজকে আমরা ভেবেছিলাম চান করবো, বাট এখন করবো না, আমরা করবো কাল ভোরবেলায়। এগুলো হচ্ছে ভাই হোটেল, যেগুলোর মোটামুটি কোয়ালিটি হচ্ছে 400-500 টাকার, আর ভাড়া নিচ্ছে 5,000 টাকা, দেখে মনে হচ্ছে অনেক বড় হোটেল, বাট প্রায় মানে এই এতটা অবধি কিন্তু মাটি আছে, এটা হোটেলগুলো আই থিঙ্ক 3-4 তলা, তার বেশি নয়, বাট মনে হচ্ছে অনেক বড় বড়। ভাই এত ঠান্ডার মধ্যে এরা চান করছে কীভাবে বস, বাপরে বাপ এত ঠান্ডার মধ্যে বাইরে, মানে কত ডিগ্রি হবে ভাই এখন? 4-5, আরো কম না বেশি?
মানে ওরা এত গরম জলে চান করছে, ঠিক আছে, বাট বাইরেটা তো প্রচুর ঠান্ডা, কি করে করছে ভগবান জানে ভাই। এগুলো হচ্ছে সব পালকি, মানে এগুলোতে আই থিঙ্ক মাঝখানে একজন করে এই জায়গাটাতে বসায়, বসিয়ে দুজন দুদিকে ধরে নিয়ে যায়। এগুলোতে গেলে মোটামুটি 4-5 হাজার টাকা খরচা আই থিঙ্ক। কালকে দেখাবো যখন সবাই মানে নিয়ে যাবে এইভাবে। আর সামনে এটা হচ্ছে গৌরী মাতা টেম্পল, যেটা এখন ক্লোজ রয়েছে, রাত হয়ে গেছে বলে আই থিঙ্ক সকাল দিকে খুলে। এখানে অনেকজন টেন্টে আছে সবাই বাইরে থেকে যারা এসছে, এদিকেও একটা টেন্ট আছে। আর সব থেকে মাছ হচ্ছে এখানে কুকুরগুলো, সাইজ দেখো ভাই খতরনাক লেভেলের সাইজ ভাই, এটা রয়েছে, ওটা রয়েছে, এটা রয়েছে। কিন্তু এরা না মানে আমাদের বেঙ্গলের কুকুরদের মতো না, মানে তুমি যদি ডাকো কোনো পাত্তা দেবে না, ওরা নিজের ইচ্ছা মতো একদম অ্যাটিটিউডে থাকে বস একদম। এক একটা সাইজ দেখো পুরো মানে জার্মান শেপার্ডের সাইজে, কোনো পাত্তাই দেবে না এত কাছে যে বাপ রে, মুখটা তুলে হচ্ছে বাঘ, মাথা উঁচু বাঘ একবার তাকালো, এটা সবার সাইজ দেখছো। কিন্তু এরা কাউকে কামড়ায় না, খুবই ভালো, ভদ্র একদম, শান্ত লেভেলের।